টাকার একটা ধর্ম আছে, টাকার একটা বৈশিষ্ট্য আছে। টাকা যেখানে বেশি সুখ বিলাস এগুলো পায় এবং যেখানে রিটার্ন বেশি সেখানে চলে যায়। এবং টাকা কেউ কিন্তু সুটকেসে করে পার করে না। টাকা যারা পাচার করে এরা সুটকেসে করে কোনো টাকা পাচার করে না। এখন ওই এখন টেলিকমিউনিকেশনস ডিজিটাল বা ডিজিটাল এখন ডিজিটাল যুগ, এবং বিভিন্ন বিভিন্ন উইপন্স ইউজ করে, বিভিন্ন টুলস ইউজ করে এগুলো পাচার করার জন্য। তো আমরা সেই ব্যাপার সেই ব্যবস্থাই তো দায়িত্ব নিয়ে আমরা এই কাজটি করতে যাচ্ছি। কালো টাকা আমরা না বলে আমরা এটাকে অপ্রদর্শিত টাকা বলছি। অপ্রদর্শিত হয়ে যায় আমরা জায়গা জমি বেচা কিনা করি, যে পরিমাণ জায়গার মূল্য সেই পরিমাণ মূল্য আমরা দেখাতে পারি না, আমাদেরকে 1/10 মূল্য দেখাতে হয়। তো বাকি 9/10 যে টাকাটা সেই টাকাটা অপ্রদর্শিত টাকা, কিন্তু আমরা এটাকে কালো টাকা হিসেবে বলছি। আমরা সেই টাকাগুলোই আমরা আবার ফেরত নিয়ে আসতে চাচ্ছি। প্রশ্নবিদ্ধ হবে না কেউ যদি কেউ যদি টাকা নিয়ে আসেন। টাকাগুলো বিভিন্ন কারণে, যে আমরা অনেক সময় বলেছি, শুধু ঘুষ আর দুর্নীতি টাকা না, সিস্টেমের কারণেও অনেক সময় অপ্রদর্শিত টাকা হয়ে যায়। সব টাকায় কালো টাকা না, কিছু কিছু টাকা বিভিন্ন কারণেই আমরা কালো হতে বাধ্য করি। তো সেই সমস্ত জিনিস বিবেচনা করেই আমরা এইবার এই ঘোষণাটি দিয়েছি। আমরা বিশ্বাস করি আমরা সফল হব। সবাই যেভাবে আপনারা দেখছেন, আমরা কিন্তু সেভাবে দেখি না যে কালো টাকা সাদা করা অথবা মানি লন্ডারিং বা লন্ডারিং করে নেওয়া টাকাটা ফেরত নিয়ে আসে, সেভাবে নয়। কিন্তু বিদেশে আমার ট্যাক্স পেয়ারের বিদেশে যে সম্পদটা আছে, সেই সম্পদটা অনেক সময় তারা তার রিটার্নে ভালো করে দেখান নেই। ভুলবশত হোক, অজ্ঞতাবশত হোক, বিভিন্ন কারণে হয়তো সেটা রিটার্নে কখনো দেখানো হয়নি। একইভাবে কিন্তু আমরা গত 2 বছর যে রিটার্নে দেখানোর সুযোগ দিয়েছিলাম সেটা ছিল দেশের ভিতরের টাকা বা দেশের ভিতরের সম্পদ। তো এই একইভাবে যে কখনো ট্যাক্স পেয়ার অজ্ঞতাবশত বা ভুলবশত তার রিটার্নের যে টাকাটা দেন দেখাননি সেটাতে একটা সুযোগ দেওয়া, রিটার্নে আপডেট করার একটা সুযোগ, রিটার্ন হালনাগাদ করার একটা সুযোগ দেওয়া, এইভাবে আমরা বিষয়টাকে দেখতে চাই। সবাই জানে সুইজারল্যান্ডে টাকা আছে সবাই, তো এটা তো কথা বলে দিলাম। এটা বললে তো আর বিচার করা যাবে না। বিচার করতে গেলে আমরা সুন্দরভাবে সব একদম সংশ্লিষ্ট কাগজপত্র দিয়ে বলতে হবে। তো একটা ভালো দিক আছে এখন, সেটা হলো পৃথিবী এখন একীভূত হচ্ছে, যে মন্দ কাজগুলো থেকে সারা পৃথিবীর মানুষকে দূরে রাখার চেষ্টা করতেছে। তারা জানে যদি কোনো দেশ যদি কোনো এটাকে যদি কোনো যদি কোনো অগ্রাধিকার দেয় তাহলে সেই দেশের মানুষও সেই খারাপ কাজটি করার জন্য হয়তো সে উৎসাহিত হবে। কানাডার প্রাইম মিনিস্টারও তিনিও তারা কানাডাও বলছে যে বিভিন্ন দেশ থেকে যে টাকা ওখানে নিয়ে এই বিভিন্নভাবে বিনিয়োগ করেছে, বাড়িঘর কিনেছে, বাড়িঘর কিনে এখন মন্দ, আর যারা আগে কিনেছে সেগুলো টাকা উদ্ধার করে দেশে আমাদের যে সংশ্লিষ্ট দেশগুলোতে যেখান থেকে টাকা চলে গেছে সেখানে ফেরত পাঠাবার জন্য ব্যবস্থা করতেছে। সুতরাং আমি মনে করি যে এটাই সুন্দর সময় যারা নিয়ে গেছেন, যে আমাদের অনেকেই বলেছেন যে এটা হয়তো নিয়ে গেছে, বুঝতে পারে না এটা যে অপরাধ, না জেনেও নিয়ে গেছেন। এখন সেটাই সেগুলোকে হোয়াইট করার জন্য একবার আইনি এবং আমাদের মূল ধারায় অর্থনীতির মূল ধারায় নিয়ে আসার জন্য এই কাজটি করা হবে।